ওয়েস্ট ইন্ডিজকে ঘুরিয়ে দিল ভারত বিশ্বকাপের চৌত্রিশতম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে একশো পঁচিশ রানের বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার পথ আরো পরিষ্কার করল ভারত প্রথমে ব্যাট করে ভারতের দেয়া দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চৌত্রিশ দশমিক দুই ওভারে সব কোটি উইকেট হারিয়ে একশো তেতাল্লিশ রান সংগ্রহ করতে সক্ষম হয় উইন্ডিজ ব্যাটসম্যানরা দলের হয়ে সর্বোচ্চ একত্রিশ রান করেন সুনীল অ্যাম্ব্রিজ এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ ভারতের দলের হয়ে অধিনায়ক বিরাট কোহলি সর্বোচ্চ বাহাত্তর রান করেন মহেন্দ্র সিং ধোনির ব্যাট থেকে আসে ছাপ্পান্ন রান ভারতের সামনে সহজ সমীকরণ জয় পেলেই সেমিফাইনালের রাস্তা পরিষ্কার অন্যদিকে সেমিফাইনালের পথ থেকে আগেই ছিটকে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ তবুও শেষের ম্যাচগুলি জিতে বিশ্বকাপ থেকে সম্মানজনক বিদায় চায় তারাও এমন সমীকরণ নিয়েই বৃহস্পতিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ ভারত টস জিতে আগে ব্যাটিং সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি আগে ব্যাট করতে নেমে ইনিংসের ষষ্ঠ ওভারের শেষ বলে দলীয় ২৯ রানের মাথায় ওপেনার রোহিত শর্মাকে উইকেট রক্ষক সাই হোপের তালুবন্দিতে আঠারো রানে ফেরান উইন্ডিজ পেসার কেমার রোজ দ্বিতীয় উইকেট জুটিতে উনসত্তর রানের জুটি করে বিরাট কোহলি ও আরেক ওপেনার লোকেশ রাহুল সে চাপ সামলে নেন দলীয় আটানব্বই এ ব্যক্তিগত আটচল্লিশ রান করে ইনিংসের একুশতম ওভারের দ্বিতীয় বলে জেসন হোল্ডারের বলে বোল্ড হয়ে ফেরেন লোকেশ চোদ্দ রান করে বিজয় শঙ্কর ও সাত রান করে ফেরেন কেদার সুরেন্দ্রনাথ যাদব তবে দেখে শুনে খেলে অধিনায়ক বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারে তিপ্পান্নতম হাফ সেঞ্চুরি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সাথে জুটি বাঁধতে চাইলেও অর্ধশতক হাঁকিয়ে বেশি দূর যেতে পারেননি কোহলি বিরাশি বলে আট চার রান করে জেসন হোল্ডারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি দলের একশো রানের মাথায় কোহলি আউট হলে ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়াকে নিয়ে ধোনির দলকে টেনে নিতে থাকেন দুজনে মিলে গড়েন সত্তর রানের জুটি আটত্রিশ বলে ছিচল্লিশ রান করে ফ্যাভিয়ান অ্যালনকে ক্যাচ পান্ডিয়া ফেরেন কন্ট্রেলের শিকার হয়ে ব্যাট করতে নেমে মোহাম্মদ স্বামীও ফেরেন শূন্য রানে শেষ পর্যন্ত ধোনির একষট্টি বলে তিন চার ও দুই ছক্কার অপরাজিত ছাপ্পান্ন রানের ওপর ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারের সাত উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত উইন্ডিজ বোলারদের মধ্যে কেমার রোজ তিনটি জেসন হোল্ডার ও শেলডন কল্ট্রেল নেন দুটি করে উইকেট দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন ব্যাটসম্যানই ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতে পারেননি ছয় রান করে দলীয় দশ রানের মাথায় সামির বলে কেদার যাদবকে ক্যাচ দিয়ে ফেরেন রানের মাথায় ওয়ান হোপকে করে ডাউনে নামা দ্বিতীয় শিকার করেন স্বামী হোপের ব্যাট থেকে আসে পাঁচ রান ওপেনার সুনীল অ্যাম্ব্রিসকে নিয়ে চারে ব্যাট করতে নামা নিকোলাস পুরান ম্যাচের হাল ধরার চেষ্টা করলেও দলের একাত্তর রানের মাথায় পান্ডিয়ার এলবিডব্লিউর ফাঁদে পরে একত্রিশ রান করে মাঠ ছাড়েন এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে উইন্ডিজরা আশি রানের মাথায় আঠাশ রান করে কুলদীপ যাদবের বলে সামির তালবন্দি হয়ে ফেরেন ব্যাট করতে নেমে জেসন হোল্ডার ৬ কার্লোস ব্র্যাথোয়েড এক শেলডন কট্রেল দশ ও প্যাবেন অ্যারেন শূন্য রানে আউট হলে খেলা অনেকটাই শেষ হয়ে যায় উইন্ডিজের শুধু সময় এবং নিয়মের কবলে পড়ে জয়ের অপেক্ষায় থাকতে হয় ভারতকে শেষ উইকেটে কেমার রোজ ও ওশান থামাসে একটু ভোগাতে চাইলেও সে সুযোগ দেননি দুর্দান্ত বোলিং করা পেসার স্বামী পঁয়ত্রিশতম ওভারের দ্বিতীয় বলে ওশান থমাস রোহিত শর্মার ক্যাচ বানিয়ে উনিশ ভেঙে দলকে এনে দেন তিনটি জাসপ্রীত বুমরা ও যজবেন্দ্র চাহল দুটি কুলদীপ যাদব ও হার্দিক পান্ডিয়া একটি করে উইকেট শিকার করেন বাহাত্তর রান করে ব্যাট হাতে ম্যাচ সেরা নৈপুণ্য দেখিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ভারতের অধিনায়ক বিরাট কোহলি কনগ্র্যাচুলেশন টু টিম বন্ধুরা ভিডিওটি কেমন হলো তা কমেন্টস করে জানান ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করে মাস ক্রিকেট ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ